नमस्कार दर्शक बंधुरा, झुमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब पनिर माखानिर रेसिपी। एटा सम्पूर्ण निरामिष और एर आगे आमार चैनेले अनेकगुलोई पनिर रेसिपी आछे और किछु निरामिष अनेकगुलोई रेसिपी आछे। सबकिछुर प्लेलिस्टेर लिंक आमी डेस्क्रिप्शन बक्से दिए देव। ताहले एई रान्नाटा किभाबे करछि चलुन देखे नी। आमी पनिरगुलो लम्बा शेपे केटेछि, आपनादेर इच्छे मतो शेपे केटे नेबेन। आर निएछि दुटो टमेटो, 1 इंচি পরিমাণ আদা গ্রেট করে। এবার টমেটো আর গ্রেটেড আদাটা আমি একটু জলে সিদ্ধ করে নেব। 1/3 কাপ জল দিয়ে, জলটা গরম হয়ে যাবে, আদা আর টমেটোটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট বা 4 মিনিটের মধ্যেই ঢাকা খুলে দেখে নেব। টমেটোটা একটু নরম হলেই উঠিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে মিক্সারে আমি ব্লেন্ড করে নেব। আর টমেটোর খোসাটা ছাড়িয়ে ফেলে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে খোসাটা ফেলে দেব আর এটা ব্লেন্ড করে একটা পিউরি বানিয়ে নিতে হবে। আমি কড়াইতে 1 টেবিলস্পুন সাদা তেল দিয়ে 1 টিস্পুন বাটার দিয়ে দেব আর ফ্লেমটা আমি লো করে দেব, না হলে বাটার জ্বলে যাবে। এবার দুটো এলাচ দানাটা আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এলাচের একটা সুন্দর গন্ধ আসবে, ততক্ষণ নাড়ব। আমি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ অনুসারে দেবেন। আর দিচ্ছি 1/2 টিস্পুন নুন, গরম মশলার গুঁড়ো দেব 1/2 টিস্পুন। লো ফ্লেমে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মশলাটা নাড়াচাড়া করে নেব। এবার টমেটো পিউরি, টমেটো আদার যে পিউরিটা করেছিলাম সেটা দিয়ে দেব। এই টমেটো পিউরিটা আমি 7 থেকে 8 মিনিট ধরে রান্নাটা করব। আর অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব। ঢাকা দিয়ে হতে দিচ্ছি রান্নাটা। এবার ঢাকা খুলে দেখে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 6 থেকে 7টা কাজু বাদাম আর 1 টিস্পুন চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সে বাটাটা ভিজিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটাও ভালো করে কষে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেওয়ার পরে 1 টিস্পুন কাসুরি মেথি হাতে একটু রাব করে দিয়ে দিচ্ছি। এবার জল দিতে হবে 1/2 কাপ মতো। জল দেওয়ার পর 3 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। তিন মিনিট পর ঢাকা খুলে ভালো করে নেড়ে দিতে হবে, না হলে কাজু বাদাম তলায় লেগে যায়। তলা দিক থেকে ভালো করে নাড়তে হবে। এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো খুব নরম হয়, তাই হালকাভাবে মশলার সাথে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আমি চ্যানেলে প্রত্যেকদিনই রান্নার ভিডিও শেয়ার করে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন আত্মীয় বন্ধুদের সাথে। এবার আমি 1/2 কাপ দুধ দিয়ে দেব গ্রেভিটার জন্য। একটা থিক রেড গ্রেভি আসবে। আর ঢাকা দিয়ে দেব, প্রায় 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গেছে, তলার দিক থেকে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ আমি আগেই বলেছি কাজু বাদামের জন্য তলাটা ধরে যায়।
এর জন্য আমি আরো 2 টেবিল স্পুন মতো জল দিয়ে দেব। একটা সুন্দর গ্রেভি তৈরি হবে আর পরিবেশন করতে হবে অবশ্যই গরম অবস্থায়। আর এখানে আমি শেষের দিকে 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়ার আগেই ফ্লেমটা অফ করে দেব। আর পরিবেশন অবশ্যই গরম অবস্থাতে রান্নাটা পরিবেশন করতে হবে। উপর থেকে রোস্টেড কসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করবেন গরম অবস্থায়। তাহলে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাল আবার একটা দারুণ রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।